র‍্যাবের নতুন মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, ব্যক্তির দায় বাহিনীর হতে পারে না, তাই কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না। বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যাবের নতুন ডিজি সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির আহমেদ। এর আগে র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার দুর্নীতির নানা খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদকও তলব করেছে তাকে। বেনজির আহমেদের কারণে র‍্যাবের সুনামে নেতিবাচক প্রভাব পড়ছে কিনা গোপালগঞ্জে সাংবাদিকরা এমন প্রশ্ন করেন র‍্যাবের নতুন ডিজিকে। অনেকবারই আপনারা দেখেছেন যে আপনার যে বিভিন্ন যে সরকারের যে স্টেটমেন্টগুলো, যে এখানে আসলে একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না, বুঝতে পারছেন না, কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এটা কিন্তু ফোর্স এই দায় নেবে না, এট দ্য ইন্ডিভিজুয়াল। কাজে এইখানে তো আপনার এই একজন ইন্ডিভিজুয়ালের সাথে তো আপনার এই আপনার র‍্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই। শুনেন, আসলে এইটা যে বিষয়টা, এটা এটা তো আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ হচ্ছে। এটা আমি মাত্র আজকে জয়েন করেছি, এটা আমার মনে হয় আজকে এই পর্যন্তই আপনাদেরকে বলি, পরবর্তীতে যদি কোনো কিছু থাকে আমি বিস্তারিত পরে বলবো। অপরাধ দমনে র‍্যাবের নানা কর্মকাণ্ড তুলে ধরেন নতুন ডিজি। দেশের অগ্রগতির জন্য স্থিতিশীল পরিবেশ দরকার বলে মনে করেন তিনি। পূর্বশর্ত কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা এবং স্থিতিশীলতা, এবং আজকে এই আইন শৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য কিন্তু যারা উন্নয়নের এই এই যাত্রায় যারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সারথী ছিলেন, সেটা আমি বলবো যে আজকের পুলিশ এবং এই যে এলিট ফোর্স র‍্যাব, এবং আপনারা জানেন যে মাদক জঙ্গি সন্ত্রাস দমন, আপনার জলদস্যু বনদস্যু এদেরকে নির্মূল করা, আপনার রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং জননিরাপত্তা জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এই র‍্যাবের এলিট ফোর্স র‍্যাবের রয়েছে কিন্তু এক ঐতিহ্য, এক গৌরবোজ্জ্বল ইতিহাস, এক গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান র‍্যাবের ডিজি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।